আত্মাকে কি মারা যায়? কখনো কি আত্মার মৃত্যু হয়, নাকি আত্মার জন্ম হয়? আপনার মৃত্যুর পর আপনার আত্মার শেষ কাজ কি থাকে? বাইবেলে বলা আছে, আত্মা এক পুনির্বাচন যে এক সাধারণ জীবনকে বেছে নেয়। কোরআনে বলা আছে, আল্লাহ হলো একমাত্র সঙ্গী আপনার জীবনের। আর গীতাতে বলা আছে, তুমি, তোমার শরীর আর আত্মা, এই তিনটে যখনই এক পবিত্রতা স্পর্শ করে তখন পরমাত্মার মিলন ঘটে। তাই নিজেকে কষ্ট দিও না, যাতে তোমার আত্মার কষ্ট না হয়। যখন কোনো আত্মার মুক্তি হয় না, তখন সে যেন একটা উন্মাদ হয়ে যায়, প্রতিশোধ নিতে থাকে আর নিজের মুক্তির পথ খুঁজে বার করতে থাকে। আমি সুজয় শুরু করছি আজকের গল্প, মানসী রায়ের লেখা অন্ধকারে। সুমন আর কবিতা দুজনে খুব ভালো বন্ধু। উত্তর দিনাজপুরের ডালখোলার এক গ্রামে ওদের জীবন কাটে। কখনো পুকুর ঘাটে, কখনো বা বাজারে গিয়ে গল্প করে দিব্যি সময় কাটত ওদের। সুমন মাঝে মাঝেই ভোরে উঠে ফুল কুড়াতে যেত, আর সেগুলো নিয়ে বাজারে আসত বিক্রি করবার জন্য। ফুল বিক্রি করার জন্য কবিতাকে সাথে নিয়ে নিয়েছে। একদিন কবিতা সুমনকে বলে ওঠে, আমরা খুব বড় লোক হয়ে যাব দেখবি, তারপর এই শহরে সব থেকে বড় বাড়ি গাড়ি সব কিছু করে নেব। সুমন বলে ওঠে, আমরা তা আবার বড় লোক, খাওয়ার দিচ্ছে এটাই বেশি, বুঝলি? কোন সময় লোকের মার খেয়ে মরে যাব। কবিতা একটা হাত দিয়ে মুখটা চেপে ধরে সুমনে, তারপর বলে, এইরকম কথা একদম বলবি না, একদম না। আমরা অনাথ, একটা কথা মাথায় রাখবি, মেয়ের ছোট ক্ষতি কি, আকাশটা তো বড়। ঠিক কোনো না কোনো পথ ভগবান দেখে রেখেছে আমাদের জন্য। তুই সবসময় আমাকে এই আশ্বাস দিয়ে যাস বলেই হয়তো আমরা একসঙ্গে থাকতে পারি। সেই আর জল ঢালতে হবে না কথায়, শ্যামদার দোকানে কচুরি হয়ে গেছে। সেদিন দুপুরে সবে সুমন বাজার থেকে ফিরছিল, গ্রামের লোক ধরে উঠল, বাড়ি থেকে দিনকে দিন কিছু না কিছু চুরি হয়ে যাচ্ছে, সালা চোর, আমাদের জিনিসগুলো দে, দে আমাদের জিনিসগুলো। সিমরান বাগচি মেরে চলল, সুমনের হাত পা কেটে গেছে, মুখ হাত পা ফুলে গেছে, সুমন নড়তে চড়তে পাচ্ছে না। লোকগুলো চলে গেল আর সুমন খোড়াতে খোড়াতে চলল বৈকুণ্ঠ পুকুর ঘাটে। সে আর নড়তে চড়তে পাচ্ছে না, খুব যন্ত্রণা করছে তার। একবার কবিতাকে যদি কাছে পেত, কিন্তু হঠাৎ করে কোথায় যেন কবিতা হারিয়ে গেল, কিছু বুঝতে পারে না সুমন। সারাদিন না খাওয়া দাওয়া সুমন শরীরের মধ্যে যেন কাটা জায়গাগুলোতে ঘা হয়ে গেছে। দিন যত যায় সুমনের শরীরের পচন ধরতে থাকে, গ্রামের লোক আর সেদিকে যায় না, সুমনের নিঃশ্বাসটা খালি চলতে থাকে। এই করতে করতে দিন সাতেক পর সুমনের মৃত্যু হয়। লোকেরা সুমনের দেহটাকে সৎকার করার জন্য এগিয়ে আসলে দেখে যে শরীরের মধ্যে কিছু নেই, শুধু হাড়গোড়গুলো পড়ে আছে। এই ঘটনাটি ঠিক 7 বছর হয়ে যায়। গ্রাম যেমন চলছিল ঠিক সেরকমই চলে। নিত্যানন্দ পুকুর ঘাটে গিয়ে স্নায়ুদি সারে, বকুলমালা পুজোর বাসনাদি সব পুকুর ঘাটে গিয়ে করে। একদিন মালা ওই পুকুর ঘাটে গিয়ে বস্ত্র পরিধান করে নাইয়ে নেয়। আসার পথে একটা হাত ভাঙা হাতে গিয়ে তার পাটা স্পর্শ হয়। মালা তো হরিনাম জপ করতে করতে ভয়ে ওই স্থান থেকে পালিয়ে চলে আসে। হাতটা ছিল ওই সুমনের। লোকের মার ধরে তার হাতটা ভেঙে যায়, আর তারপর যখন ও মারা যায়, শিয়ালেরা তার শরীরটাকে ভক্ষণ করে। শরীরের মাঝখান থেকে হাতটা খুলে যায়, আর গ্রামের লোকরা যখন সৎকার করতে যায়, পুরো শরীরটাকে খুঁজে পায়নি তারা।
অবশিষ্ট শরীরের থেকে বিচ্ছিন্ন হাতটা গ্রামের এখন সর্বনাশ হয়ে দাঁড়িয়েছে। সেই দিন কবিতা যখন ওই পুকুরঘাট থেকে ফিরছিল তখন শিমরান বাগচি ওকে দেখতে পায়। কবিতার বয়স মাত্র 10 বছর। শিমরান কবিতাকে দেখেই নিজেকে সামলাতে পারেনি। কি করছ দাদা বাবু, কি করছ দাদা বাবু? কিন্তু শিমরান তাও জোর করে কবিতাকে ধর্ষণ করার চেষ্টা করে। আমাকে ছেড়ে দাও। ঠিক অমন সময় সুমন চলে আসতেই শিমরান পালায়। মনে মনে ফন্দিয়াতে গ্রামের লোক জানাজানির আগেই এদেরকে সরিয়ে দিতে হবে এই পৃথিবী থেকে। তাই সেদিন আগেই কবিতাকে মেরে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়ে সুমনকে চুরির অপবাদে বেধড়ক মারে। ক্ষত বিক্ষত শরীরটার মধ্যে পচন ধরে যায়, সুমন মারা যায়। ওরা মরে গিয়ে এক অশরীরীতে পরিণত হয়। যেভাবে একটা শিশু বড় হয় ঠিক সেভাবেই একটা অন্ধকারে ওরা দুজনে বড় হতে থাকে। সাত বছর বাদে ওরাও 17 বছরের ছেলে মেয়ের মতন বড় হল। তফাৎ শুধু এই জায়গাতে যে ওরা ভূত। শিমরায়নের পরিবার বলতে নিত্যানন্দ ও তার মেয়ে মালা। শিমরায়নের বয়স হয়েছে, স্ত্রী আর বৌমা এক মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছে। পুত্র আর নাতনিকে নিয়ে দিব্যি দিন কেটে যায় তার। নিত্যানন্দ সেদিন বাবার হুকোই তামাক ঢেলে সবে মাত্র শুতে গেছে। এইদিকে শিমরায়ন অনুভব করতে লাগলো কেউ যেন অন্ধকারে ওর সামনে ঘোরাফেরা করছে। হাতের সামনে টর্চটা জ্বালিয়ে এইদিক ওইদিক করতে থাকে, কিন্তু কিছু দেখতে না পেয়ে আবার হুকোই টান দিতে যাবে, দেখে একটা হাতের টুকরো। বুকের ভিতর হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যাবার উপক্রম। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল শিমরায়ন, ছেলেকে ডাক দিয়ে উঠল, নিত্যা নিত্যা এদিকে আয় বাবা, কোথায় আছিস নিত্যা, এদিকে আয় রে। নিত্যানন্দ ফিরে আসলো। কি হয়েছে বাবা? কিন্তু অন্যদিকে মেয়ের চিৎকার শুনে আবার ঘরে চলে যায়। কি হয়েছে মা? আলো জ্বালিয়ে দেখে কেউ নেই, কিন্তু হঠাৎই আলো জ্বলছে নিপছে। এবার নিত্যানন্দের শরীর কম্পনরত, দেয়ালে যেন একটা হাতের টুকরো এদিক ওদিক করছে, তারপর হাতটা এগিয়ে আসছে ওদের দিকে। নিত্যানন্দ ও তার মেয়ে পালাতে যাবে, দেখে দরজার সামনে একটা মেয়ে। কোথায় যাচ্ছ? চিনতে পারছো? আমি তোমার মেয়ের বয়সী ছিলাম। কবিতা? হ্যাঁ আমি। সুমন কোনো দোষ করেছিল? ও চুরি করত, কিন্তু শুধুমাত্র ফুল চুরি করত। তোমার বাবা আমাকে ধর্ষণ করতে চায়, আর সুমন তখন বাধা দিলে তাকে খুন করে। হঠাৎ করে ঘরে পচা গন্ধ, সুমনের পচা দেহটা এগিয়ে আসে। শিমরান বলে ওঠে, আমার খুব ভুল হয়ে গেছে, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে। টুকরো হাতটা আস্তে আস্তে শিমরায়নের মুখে ঢুকতে থাকে। তারপর শরীর ভেদ করে বেরিয়ে আসে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় সারা শরীরটা, রক্ততে পুরো উঠান ভেসে গেল। চোখের সামনে মালা দেখতে থাকে দাদুর এই অমানসিক দৃশ্য। বাবাকে নিয়ে পালাতে যাবে, কিন্তু টুকরো হাতটা ছাড়ে না। এবার মালা শরীরের মধ্যে দিয়ে হাতটা চলাফেরা করতে থাকে। নিত্যানন্দ বলে ওঠে, ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও, আমরা কোনো দোষ করিনি। আস্তে আস্তে হাতটা নেবে যায়।
এইবার সেই হাতটা সুমনের শরীরের মধ্যে জোড়া লেগে যায়। সুমনের শরীরটা ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। তারপর কবিতাও তার স্বাভাবিক দর্শন দেয়। তারপর দুজনে হাওয়ায় মিলিয়ে যায়। আত্মার কখনো হয় না মরণ। তুমি তোমার দেহের সাথে যা কষ্ট দাও সেটার কষ্ট পায় তোমার আত্মা। তুমি তো মরে যাবে, কিন্তু তোমার আত্মা তো অমর। সে ভুগতে থাকে তোমার অপকর্মের ফল। হয়তো তুমি নিজেকে না অপরকে কষ্ট দাও, সেটারও ফল ভোগ করতে হয় আত্মাকে। এই দেহটা তো ভগবানের দেওয়া, তার সৃষ্টি করা জিনিসকে যদি আমরা নষ্ট করে দিই তাহলে কি হবে? নমস্কার, আমি পায়েল। শুনছিলেন আজকের গল্প অন্ধকারে। গল্পটি শুনে কেমন লাগলো জানান আমাদেরকে কমেন্টস বক্সের মাধ্যমে। এই রবিবার ঠিক সকাল 10টায় একটু অন্য ধরনের গল্প, হিমাংশু রায়ের লেখা একটি গল্প, অ্যাসিড কাহিনী শুনতে ভুলে না। যারা আজ প্রথম আমাদের চ্যানেলের গল্প শুনছো তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও, সাথে বেল আইকনটা প্রেস করে দাও। নতুন নোটিফিকেশনের জন্য সঙ্গে থেকো আর শুনতে থাকো আমাদের গল্প। ধন্যবাদ।